हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आसुन आज के देखब एक सुंदर एक डिजाइन और खूब सहज। प्रथम स्वेटारे बॉर्डर बुने नीते हबे। आमी एटा दुकाटा बुने नियेछी सोजा सोजा, एजे नीचे एटा उल्टो पीठ और एटा सोजा पीठ। बॉर्डर बुने चार काटा सोजा उल्टो बुने तारपर डिजाइन, एजे डिजाइन बुने बा चार काटा सोजा उल्टो बुनबो। एटा ना दुटो दुटो घरे डिजाइन और एकटा एक्स्ट्रा, एते ही आमी देखाच्छी। खूबी सहज, देखुन एकटु प्रथम थेके शेष अब्दि देखबेन। स्किप करले किन्तु किच्छु बुझते पारबेन ना। खूबी सहज किन्तु एकटु देखते हबे, मात्र 10 मिनिटेर भिडियो। এই যে উল্টো সোজা উল্টো সোজা, সবাই আমরা জানি, এটা আমরা বুনে নেব চার কাটা। উল্টো বুনছি আমি, সব উল্টো বুনছি। আর আমি বুনছি 4 mm কাঁটাতে, আর এটা নর্মাল উল, একদম নর্মাল 4-ply উল। এই যে উল্টো বুনে নিলাম, সব উল্টো সবাই জানেন বুনতে। এই দেখুন, এবারে সোজা বুনছি। এই যে 4-ply উল, নর্মাল উল, শালিমার নিটিং উল। আবার সোজা বুনবো, একটা তুলে চার কাটা বুনে তারপরে আমি দেখাবো। হ্যাঁ, সোজা উল্টো আপনারা বুনে নিন বর্ডার বুনে, তারপরে আমি ডিজাইনটা কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি। এত সোজা উল্টো বুনছি তো, এটা ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে। এই ডিজাইনটা কিভাবে করছি দেখাচ্ছি। এই যে দেখুন আমি বুনে নিলাম, এই গ্যাপটা, এই গ্যাপটা থাকবে চার কাটা করে, সোজা উল্টো সোজা উল্টো, দুকাটা সোজা দুকাটা উল্টো। বোনার পর এই ডিজাইনটা শুরু হবে, আপনারা ছ কাটাও দিতে পারেন। প্রথম ঘরটা তুলে নেব, তারপরের ঘরটা দেখুন ভালো করে এই বুনে নিলাম। এবারে এই দুটো ঘরই এ কাটাতে নিয়ে পিছনের ঘরটা, এই দুটো ঘর দেখুন ভালো করে এইভাবে খুলে নেব, নিয়ে পিছনের ঘরটা এই কাঁটার মধ্যে নেব। আর এইটাকে এইভাবে নেব, নিয়ে সোজা বুনব। এই যে দেখুন সোজা বুনছি, এই আবার দেখুন এই একটা সোজা বুনব, একটা সোজা বুনছি এই দুটো, এই দুটো ঘর খুলে নেব, একটা দুটো, দুটোই খুলে নিলাম। নিয়ে এই ঘরটা পেছনের ঘরটা এইভাবে নেব, নিয়ে এটাকে এই পরিয়ে নেব। এটা বোনা ঘর, এটা পেছনের ঘর, এই সোজা বুনছি। দেখুন খুব সহজ, দেখুন পরের ঘরটা সোজা বুনছি। এবার এই দিকের ঘরটা, এই যে দেখুন এই ডান হাতের ঘরটা পেছনের ঘরটা এরমভাবে খুলে এইটাকে এরম নিয়ে আসব, নিয়ে এসে এটাকে এইভাবে সোজা বুনব। দেখুন এই যে শির মতো যেটা, এই যে ডিজাইনটা এটা পড়ছে, সেমভাবে পরের বারও তাই এইভাবে। এ দেখুন বাঁ হাতের কাটার থেকে এইটা এইভাবে খুলবো টেনে, নিয়ে পিছনের ঘরটা এভাবে এদিকে নেব, এই ঘরটা বুনব সোজা বুনব। এইভাবে পুরো কাঁটাটাই হবে, পুরো কাঁটাটা বুনে আমি দেখাচ্ছি। এই যে দেখুন সব বুনে নিলাম, এই যে
এই ঘরটাকে এইভাবে খুলে নেব, এটা পরিয়ে নিলাম, নিয়ে শুধু এই ঘরটা বুনব। যেটা খুলে নিচ্ছি পিছন থেকে এটা বুনে দিচ্ছি, এই যে লাস্টেও তাই ওইভাবে। এই ডিজাইনটা করবার পর তিনটে কাঁটা বুনতে হবে, তখন আর চার চার কাঁটা বুনতে হবে না, তখন তিন কাঁটা বুনলেই এই লেন্থটা এসে যাবে। এই যে এটা একটা কাঁটা হয়ে গেল সোজা সোজা সোজা, এবার উল্টো সোজা উল্টো, আবার সোজা পিঠে এসে এরম ডিজাইন। অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখবার জন্য।